মিজানুর রহমান আজহারীকে যদি কেউ মুসলমান বলেন মনে করব ইমানের মধ্যে তার গাত্তি আছে доктор মিজানুর রহমান আজহারীকে কেউ মুসলিম বলে তার ইমান থাকবে না সে আর মুসলিম থাকবে না কি доктор মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন প্রিয় দর্শক যারা доктор মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন আজকের এই ভিডিওটুক আপনারা পুরো দেখে যাবেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ দাজ্জাল এবং কোথায় মিজানুর রহমান আজহারীকে যারা ভালোবাসেন আপনারা কোথায় মিজানুর রহমান আজহারিকে নাকি মুসলমান বললে তারা নাকি ইমান থাকবে না আপনি কি মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওটুকু আপনার জন্য আপনি পুরো ভিডিওটা দেখেন। এই শয়তানটা কি বলে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তাদের কথাগুলি আজকে শুনলে আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে আপনারা পুরো কথাগুলি শুনবেন বাংলাদেশের শ্রেষ্ঠ দারজাল নাকি মিজানুর রহমান আজহারি কি খারাপ লাগতেছে না পুরো ভিডিওটা দেখবেন যুগে যুগে অনেক আমি দেখেছি ছোট্ট থাকতে ওয়াজ এই বেয়াদবের মতো বেয়াদব বাংলাদেশের মাটিতে আসে না সে যুগে যুগে অনেক বয়ান শুনেছে অনেক আলেম দেখেছে কিন্তু মিজানুর রহমান আজারের মতো এত বড় বেয়াদব সে কখনো দেখে নাই এ মিজানুর রহমান আজহারি তার আজহারি বললে বিয়া দবি করে আর তার আজহারি বললে ভুল হবে তার আজাইরা বলতে হবে প্রিয় দর্শক আমি জানি আপনাদের এখন খুবই খারাপ লাগতেছে যে ভাই আমি ভিডিওটা স্টপ করি কেন ভাই যদি ভিডিওর ভিতরে যদি কোনো কথা না বলি তাহলে আপনারা বুঝতেই পারবেন না এই বিরাজক কিভাবে মিজানুর রহমান আজারির পিছনে লাগতেছে বা মিজানুর রহমান কিভাবে দোষ ত্রুটি বের করে তাকে নিসুনা মানা যায় সেই চেষ্টাই চালিয়ে যাইতেছে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন হ তিনি হলো মূর্খ তিনি হলো অশিক্ষিত আপনি অনেক ভদ্র তো প্রিয় দর্শক ভিডিওর মেইন টপিকে এখন চলে আসছি আমরা এখন যে ভিডিও ফুটেজটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে এই ভিডিও নিয়ে মূল্যবান কমেন্টটুকু আপনারা কমেন্ট বক্সে করবেন এবং ভিডিও দেখে যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে সকল মানুষ এই ধরনের বেয়াদবগুলি উচিত শিক্ষা দিতে পারে প্রিয় দর্শক চলুন সেই বেয়াদবের বাচ্চাটা মিজানুর রহমান আজারিকে নিয়ে কি বলে আমরা ভিডিওটা প্লে করতেছি

ইয়ার থেকে ইরাক থেকে বই রয়েছে আমরা দেশের মানুষ বিশ্বাস করব এই সোরার ঘরের সরাই মিশর গেছে কিন্তু আমার নবীর বিপক্ষে ইংরেজি শিখতনি মিজানুর রহমান আজারি সুরার ঘরে সোরা চুরি করার জন্য নাকি মিজানুর রহমান আজারি মালয়েশিয়াতে গেছেন এখন আমরা শুনব তার মুখ থেকে সে তো মনে হয় মালয়েশিয়া গিয়েছেন তার বয়ানটা একটু শুনে আসে সে কি করেছেন মানে সেই মালয়েশিয়া থেকে কীরকম শিক্ষিত হয়ে বাংলাদেশে এসে এখন বয়ান করতেছেন চলুন তার মুখেই শুনে আসি

অন্যের দোষ ত্রুটি বের করে অন্যের দোষগুলি সবার মাঝে শেয়ার করে নিজের মানে নিজেরকে সবার মাঝে একটু বড় করানোর জন্য সবসময় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সবসময় তারা এই ধরনের কুটুক্তি আজে বাজে মন্তব্য করে বিভিন্ন ওয়াজ মাহফিলে এই ধরনের বয়ান করে থাকে বললে হবে না। ভাই এদেরকে কারা দাওয়াত করে বিভিন্ন ওয়াজ মাহফিলের ফ্যান্ডেলে এনে ওয়াজ করতে দেয় কারা একটুবার বলবেন তো আপনারা কমেন্ট বক্সে লিখে বলেন যে এদেরকে কারা দাওয়াত করে এবং এদের সামনে যারা বসে বসে ওয়াজ শুনে এবং তার কথার সাথে সাথে যে তারা বলে যে কথা বলেন ঠিক কি না তারাও কিন্তু বলে যে ঠিক একটা বার আপনারা ভাবুন তো এই মাহফিলে মানে এই ফ্যান্ডেলে যদি আজকে মিজানুর রহমান আজহারি বলতো যে কথা বলেন ঠিক কি না তারা কিন্তু সেটাও বলতো ঠিক ভাই পাবলিক কি চায় ভাই পাবলিক কি বুঝে কে খারাপ কে ভালো যার সামনে বযান করে তার কথাই মা মায়ের সানে কেউ বেয়াদি করতে পারে পারে এই মা জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে প্রৌরা বিধবা তিনবার তালাক খাইছে জুরে বলুন নাউজুবিল্লাহ

সে মিজানুর রহমান আজারি দোষ ধরে মিজানুর রহমান আজারি এভাবে কি বলেছে সে বলতেছে মা খাদিজাকে নাকি মিজানুর রহমান আজারি পৌড়া বলছে ইনটেক্স ছিল না এটা বলছে সে কিভাবে বুঝাইছে প্রিয় দর্শক আপনাদের মাঝে সেই ভিডিও ফুটেজটা আমি যাচ্ছি মিজানুর রহমান আজারে কিভাবে বলছে আর তারা বিভিন্ন মাহফিলে মানুষদেরকে কিভাবে সেটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করবো সেই ভিডিওটুকু আমি আপনাদের মাঝে এখন শেয়ার করবো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো এই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে যে রেশনালি আমি তখন উল্লেখ করেছিলাম যে চারটি কারণে আল্লাহ রাসুসাহ ইসলাম বিয়ে করেছেন একটিও ও রাসুল সাহা ইসলাম একটি বিয়ে রাসুজা ইসলাম নিজের ইচ্ছায় করেননি নারীদের দেহ ভোগ করার জন্য লোভাতুর হয়ে রাসু সাহসালাম একটি বিয়ে করেননি প্রত্যেকটি বিয়ের ফায়সলা হয়েছে আল্লাহর এবং আল্লাহ বিশেষ নির্দেশনায় এই বিয়েগুলো করেছেন তো তাদের প্রশ্নের জবাব দিতে যে তাদের উত্থাপিত অভিযোগের খণ্ডন করতে যে আমি বলেছি যে আপনারা যে বলেছেন যে তেরোটি বিয়ে আল্লাহ ইসলাম করেছে যে নারীদের দেহ ভোগ করার জন্য তো রাসুল সাহে ইসলামের যদি নারীর দেহ ভোগ করারই উদ্দেশ্য হতো তাহলে রাসুল্লাই ইসলামের প্রথম বিয়েটা তো তিনি খাদি জাতুল তাহেরাকে করতেন না কারণ আল্লাহ রাসুল্লাই ইসলামের বয়স ছিল তখন পঁচিশ যুবক পঁচিশ বছরের একজন যুবক তো যৌবনের এই সময়টা তো উনি ওনার চেয়ে বয়স্ক একজন নারীকে কেন বিয়ে করবেন চল্লিশ বছর বয়স্ক একজন নারীকে যার স্বামী মারা গিয়েছে বিধবা বা তালাক প্রাপ্তা হ্যাঁ আমি তালাক খাওয়া তালাক খেয়েছে এই শব্দটা নিয়ে অনেকে আপত্তি করছেন এবং উনি বলেছিলাম যে ভার্জিন ছিলেন না মানে কুমারী ছিলেন না যেহেতু ওনার আগে দুটি সংসার হয়েছে অনেকগুলো সন্তান উনি জন্মদান করেছেন ওই ওই সংসারের তার স্বামীরা ইন্তেকাল করেছে তিনি বিধবা হয়েছেন কিংবা তালাক হয়েছেন ফলে তিনি কুমারী ছিলেন না এটা তো সুস্পষ্ট যে আল্লাহ রাফু ইসলামের কেবল একজন মাত্র স্ত্রী ছিল কুমারী নারী তিনি হচ্ছেন আম্মাজান আশা আল্লাহ হচ্ছে আনহা তো খাদিজাতুল কুবরা আপ্তহেরা তিনি কুমারী ছিলেন না তিনি তালাক ছিলেন বয়স্কা ছিলেন আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময় মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য তো বয়সের দিক থেকে উনি প্রৌঢ়া নারী ছিলেন কুমারী ছিলেন না বিধবা ছিলেন বলেছিলাম উইডো আর যেটাকে বলা হয় আরমালা তো রাসুজাহ ইসলাম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন তাহলে তো উনি এইরকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না তখন রাসুল সাইসলাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী চোদ্দ বছরের পনেরো বছরের ষোড়শী তন্নি অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল যার আগে বিয়ে হয়নি যার আগে কোনো বিয়ে হয়নি ইন্ট্যাক্ট এই এই প্রসঙ্গটা বলতে যে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট আগে বিয়ে হয়নি আগে কোনো সংসার হয়নি আগে কোনো কারোর সাথে দাম্পত্য জীবন হয়নি এরকম একজন অল্প বয়স্ক সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল কিন্তু আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম এমনটি করেননি তিনি তার চেয়েও বেশি বয়সের বয়স্কা তালাকপ্রাপ্তা কুমারী নন এরকম একজন নারীকে আগে দুইটি সংসার হয়েছে অনেকগুলো সন্তান ও তার ছিল আগের সংসারের এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি বিশেষ করে আল্লাহ রাসুলসলামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যেয়ে আল্লাহ রাসুল ইসলামকে নির্দোষ প্রমাণ করতে যেয়ে যে এটা রাসুল্লাহ ইসলাম নিজের ইচ্ছায় করেননি আল্লাহর আদেশে করেছেন যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ রাসু ইসলাম বিধবা বিয়ে করতেন না ওনার চেয়ে বেশি বয়স্ক করতেন না কুমারী নারী দেখে অল্প বয়স্ক নারী দেখে করতেন এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কন্টেক্সট এটা ছিল কন্টেক্সট এটার কাট পিস করে আগে পিছে কেটে দিয়ে দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও এনে দাঁড় করানো আশা করতেছি ভিডিও ফুটেজটা আপনারা ভালো করে দেখেছেন এবং ভালো করে বুঝেছেন যে সমস্ত মানুষ না জেনে না বুঝে মানুষের ভুল ত্রুটি বের করতে চায় বা বড় বড় আলেমদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে এই সকল বক্তারা ভাইরাল হওয়ার জন্য ভাই মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য মিজানুর রহমান আজারী একটা নাম করা ব্যক্তি সেজন্য তার নাম বলে যদি সে ভাইরাল হতে পারে বা মাফিলে কিছু টাকা উপার্জন করতে পারে সেজন্য তাদের এই দোষ ত্রুটিগুলি বের করে তাদের কথা বলে প্রিয় দর্শক আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন ডক্টর মিজান রহমান আজারি কখনও কারো বিরুদ্ধে কোনো কথা বলেন না কারো কখনো আপনারা দেখেন না যে কারো কোনো দিন কোনো সমালোচনা করেন না তার কোনো এই উদ্দেশ্য কখনো নাই সে চায় না যে কেউ ছোটো থাকুক সেই সবার জন্য দোয়া করে এবং সবার ভালোটাই আশা করে মিজানুর রহমান আজহারি কখনো অহংকার করে না সে বড় হয়েছে কিনা ছোট আছে কিনা সে কখনো এটাকে নিয়ে অহংকার করে না তার আরেকটি ফুটেজ আপনাদের মাঝে এখন শেয়ার করব। কেন কেন আমি কি নামাজ লাগান নাই না দরকার ছিল আল মুসল্লি আলহাজ আল আর সম মিজানুর রহমান আল আমি তো রোজাও রাখি তো সোয়েম তো লাগান নাই মোজাক্কি জাকাত আদাইকারী এটা তো লাগান নাই মুসল্লি মানে সালাত আদাইকারী এটাও লাগায় নাই লাগাইছে কি আলহাজ আমাকে রেখেছেন প্রধান অতিথি এত কিছু লিখছেন আমার নামের আগে আমি তো খুঁজেই পাচ্ছি না আমার নাম কোনটা আর আমার টাইটেল কোনটা আন্তর্জাতিক খ্যাতি সুসম্পন্ন মফাসিরে কোরআন বিশিষ্ট আলেমে দিন সুমিষ্ট ভাষী ও সুমধুর কণ্ঠস্বর সারা বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী বক্তা কই আমি তো আট দশটা দেশে না ঘুরছি সারা বিশ্বে আলোড়ন তুললাম কোথায় এগুলো লিখবেন না আর আমার নাম এত মোটা করে লিখছেন কেন আমি বেশি নাকি বেশি মোটা আমি কই আমার তো মোটা নাই স্টেজে হ্যাঁ এগুলো পাইছেন কই আবার লিখছেন আলহাজ আলহাজ লিখবেন না তো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটা দেখেছেন যে মানুষটা যে মানুষটা তার নাম টাইটেল এত বড় দিয়েছে কেন তার এত প্রশংসা করছে কেন সেটা নিয়ে হচ্ছে নিষেধ করতেছে না এতগুলো বলার দরকার নাই এত প্রশংসা করার দরকার নাই প্রিয় দর্শক আশা করছি আপনারা মিজানুর রহমান আজারিকে ভালোবাসছেন এবং তাকে সবসময় সাপোর্ট করবেন এমন একজন ব্যক্তিকে আমরা চাই আমাদের পাশে সবসময় থাকুক আমরা যারা যুবকেরা আসি তাকে যদি ফলো করে ইনশাআল্লাহ আমরা একদিন ইসলামকে জয় যুক্ত করতে পারব এবং এই সমস্ত নাস্তিকদেরকে আমরা পাশের দড়িতে ঝুলাইতে পারবো ইনশাআল্লাহ যদি আপনারা ইসলামের প্রতি শক্ত থাকেন মজবুত থাকেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো ভিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা যদি একান্তই আপনাদের ভালো লাগে অবশ্যই সবার মাঝে একটু শেয়ার করে দিয়ে যাতে আপনার ভাই বেড়া বন্ধু সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম